হ্যালো বন্ধুরা, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। তোমাদের গতকালের ব্লগেই বলে দিয়েছিলাম যে আজকে আমি করতে যাচ্ছি আমার শিফটিং। মা লক্ষ্মী এখন ভাবছেন যে আর ওপরের ঘরে থাকবেন না, তিনি নিচে একদম নিজের মতো ঘর বানিয়ে নিয়েছেন অনেকদিন ধরেই, কিন্তু যেতে হয়তো ইচ্ছা করছিল না। তো যাই হোক, এখন মায়ের কিন্তু বেশ ভালোই ইচ্ছে হয়ে গেছে, সেই জন্য আমারও বেশ ইচ্ছেটা প্রবল হয়ে গেছে। তো চলো আজকে মায়ের শিফটিংটাই করি এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করি। নিজে তো জানোই আমার যে পুরোনো ঘরগুলো সেগুলোকে রিনোভেট করেছিলাম, এবং আমি বলেছিলাম যে ছোট্ট ঘরটা যেটা করেছি ওটা আমি ঠাকুর ঘর করব। তো সেই ইচ্ছাই ফলপ্রসূ হতে চলেছে। তো আমি শিফটিং করেছি, চলো দেখি কিভাবে কি করলাম। আজকের ব্লগে সেটাই থাকছে। হ্যালো এগেন বন্ধুরা, আমার মনের মতো কাজটি নিয়ে এবার চলে এলাম আরেকবার। মা লক্ষ্মীর আসনে বসানোই রয়েছে এখনও, যেখানে পুজো হয়েছিল, আর সেখানে আমি সমস্ত যে অন্যান্য মূর্তিগুলো রয়েছে তাদেরকে এনে রাখলাম। আর সব থেকে বড় যে কাজটা সেটা কিন্তু আমার হয়ে গেছে, সেটা হচ্ছে ওপরের ঘরে সিংহাসনটা ছিল, তো সিঁড়ি দিয়ে নামানো কিন্তু বেশ একটা কষ্টকর বিষয়। তো সেই কাজটা আমি করে ফেলেছি অনেক কষ্টে সৃষ্টে করে ফেলেছি, এবং এনে ভালো করে সিংহাসনটাকে মুছে ধুয়ে রেডি করে নিয়েছি। এইবারে যেটা করা সেটা হচ্ছে ঘরটাও আমি আগে একবার ঝাড় দিয়ে মুছে নিয়েছি, তারপরে আবারও যেহেতু সাদা ধবধবে ঘরটা, তো সেই জন্য না একটু কিছু আনলে বা নাড়াচাড়া করলেই কিন্তু ধুলো ধুলো হয়ে যাচ্ছে বা চোখে দেখা যাচ্ছে ময়লাগুলো। সেই কারণে আমি আরেকবার ভালো করে মুছে টুছে নেব। আর আমি স্নান করেই নিয়েছি, স্নান করে নিয়েই পুজোর কাজটা ধরেছি, যদিও এখন বিকেলবেলা, এখন কিন্তু দুপুর নয়। আমি যেহেতু এই কাজটা করব সেই কারণে একটু সমস্ত কাজ সেরে নিয়েই আমি বিকেলবেলায় বসেছি করতে। তো এরপরে দেখো, এই বিছিয়ে দিলাম একটা কাপড়, তার উপরে মা লক্ষ্মীকে রাখবো। আর লাইটের ব্যবস্থাটা আছে, তো সেটা প্লাগ পয়েন্টে ঢুকিয়ে দিয়ে আমি লাইটটা জ্বেলে দিলাম। এবারে মা লক্ষ্মীকে স্থাপন করলাম একদম ভালো সময়ই, মানে বলতে পারো লক্ষ্মী পুজো হয়ে গেল। এবং তারপরে আমি মাকে সিংহাসনে একদম নতুন করে সুন্দর করে বসিয়ে দিলাম, ঠাকুর ঘর আলাদা হয়ে গেল। ভীষণ আনন্দ, আমার যেমন আনন্দ হচ্ছে আশা করি মা লক্ষ্মীরও আনন্দই হচ্ছে, কারণ মায়ের ইচ্ছেতেই তো সব কিছু হচ্ছে। এতদিন ধরে হচ্ছিল না হচ্ছিল, কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা পোষণ করেছে মা লক্ষ্মী, এবং আস্তে আস্তে সেই ইচ্ছেটা রূপান্তর হয়েছে বাস্তবে, সেটাও মায়ের ইচ্ছে। রাধা কৃষ্ণও আমার মন্দিরে আছে তোমরা জানো, তাদেরকেও বসিয়ে দিলাম। এছাড়া গণেশ আছে আর আছে শিবলিঙ্গ একটি। তো এই আমার ঠাকুর, আর এই জন্য লক্ষ্মীনারায়ণের আমার একটা একত্রিত ছবি আছে, সেই ছবিটা পেছন দিকে রাখবো, এখনও রাখা হয়নি, দেখতে হবে, কারণ মা লক্ষ্মীকে নাকি নারায়ণ ছাড়া রাখা যায় না বা তিনি থাকেন না। গণেশকেও কিন্তু আমার জামা কাপড় পরানো আছে, তো তাদের নিচে একটা এরকম আসন বিছিয়ে দিয়ে তারপরে রাখলাম। তো দেখো এই হচ্ছে আমার সিংহাসনের লুকটা, একদমই কিছু নয়, সিম্পল। এখন তবে একটু ফুল টুল দিয়ে সাজাবো, ব্যাস এই পর্যন্ত। তবে হ্যাঁ, এই ঘরে টোটাল মানে মেকওভার আমি আজকে করছি না, তবে ভীষণ ইচ্ছে রয়েছে আমার যে সুন্দর করে ঘরটাকে সাজাবো, একদম মানে ঠাকুর ঘরের মতো করে বিভিন্ন ধরনের স্টিকার বলো যাই বলো পেছন দিকটা একটুখানি কিছু লাগাবো, বা সুন্দর করে মোটমাট কথা আর একটু সুন্দর করে আমি সাজাবো। আজকে যেরকম আমার প্ল্যান ছিল শুধুমাত্র শিফটিংয়ের, তো সেই কাজটা হয়ে গেল, এরপরে সুন্দর করে ঘর সাজাতে আর কতক্ষণই বা লাগবে। তো দেখো আমি ফুলের মালাগুলো দিয়ে জাস্ট একটুখানি সুন্দর করে সিংহাসনটা করে এই পাশে একটা গাছ রাখলাম যাতে দেখতে সুন্দর লাগে। আর ঠাকুরের সামনে যেটুকু জলের ব্যবহার হয় কিছুটা তো ফেলানোও যায়, তো সেই জলটুকুনি আমি এই গাছটাকে দেব, তাতেই গাছটা কিন্তু হয়ে যাবে। আর একদম উঠোনের সামনেই আমার ঠাকুর ঘর, একদম ঢুকেই ডান দিকে, তো সেই জন্য আমি বাইরেও মাঝে মাঝে দিন সাতেক পরপর নিয়ে গিয়ে রোদ খাইয়ে নিয়ে আসবো। আর মাঝে মাঝে গাছ পাল্টে পাল্টেও দিতে পারি, তো খুব সুবিধা হয়েছে আমার, এই জন্য অনেক রকম গাছ আমি এনে কিন্তু এখানে সাজিয়ে রাখতে পারবো, ডেকোরেশন করতে পারবো। তো আমার সব মোটামুটি হয়ে গেল, এবার আমি পুজোটা করে নিই। পুজোটা আমার এখনও করা বাকি, যেহেতু শিফটিংটা করবো বলে পুজো করতে দেরি হয়ে গেল। লক্ষ্মী পুজোয় অনেক ফল ফল তো আনা হয়েছিল, তার মধ্যে অনেক বেঁচে গেছে, শাকালুও বেঁচে গেছে, তো সেই শাকালু দিয়েই এখন পুজো করছি, শাকালু আর কিশমিশ দিয়ে। তো আমার মনে হয় বন্ধুরা, পুজোর ক্ষেত্রে সব থেকে বেশি যেটা মানে রাখে সেটা হচ্ছে ভক্তি, আড়ম্বর বা এসবের কিছুই মানে রাখে না। তবে হ্যাঁ, মন যাতে ভালো লাগে সেই দিকটা অবশ্যই দেখা উচিত, যেই রকমভাবে পুজো করে মনে স্যাটিসফ্যাকশন আসে বা সন্তুষ্টি আসে, আত্মসন্তুষ্টি হয়, মন ভারমুক্ত হয়, ঠিক সেইভাবেই আমাদের পুজো করা উচিত। পুজোর পরে যে প্রার্থনাটা করব সেটাও কিন্তু খুব সিগনিফিকেন্ট হওয়া উচিত। মানে প্রার্থনার ক্ষেত্রে আমরা তো শিখিয়েছি, আমাদের স্বামীজি শিখিয়ে গেছেন কীভাবে প্রার্থনা করতে হয়, কী চাইতে হয় আসলে
ঠাকুরের কাছে, ভগবানের কাছে। তাই সেরকমভাবেই আমাদের প্রার্থনাগুলোকেও কিন্তু উপস্থাপন করা উচিত। সর্বোপরি আরেকটা কথাও বলবো যে এই যে আমরা বিভিন্ন দেবদেবীর মূর্তি পুজো করি, এই মূর্তি কিন্তু আমাদের একাগ্র করার একটা মাধ্যম। আসলে যদি আমি পুজো করতে চাই তো সব জায়গায় সর্বত্র বসে করতে পারি, কারণ আসল যে ঈশ্বর রয়েছেন তিনি আমাদের মধ্যেই রয়েছেন। আমরা যেখানেই যাব না কেন আমাদের সাথে সাথে ঈশ্বর চলে যান। তাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় ঈশ্বর ওপরেও থাকেন না, ঈশ্বর পূবে পশ্চিম উত্তর দক্ষিণ বিভিন্ন দিকে থাকেন না, ঈশ্বর বাইরে থাকেন না, ঈশ্বর একেবারে আমাদের অন্তরে থাকেন এবং আমাদের মধ্যে আমরা বা আমি হয়েই থাকেন। তাই ঈশ্বর সমান সমান যদি আমি বলা হয় তাহলে এতটুকুও কিন্তু অহংকার বা দম্ভের বিষয় নয়, তাহলেই কিন্তু নতি স্বীকার করা হয়। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা জীবের মধ্যে, প্রত্যেকটা বস্তুর মধ্যে ঈশ্বর বিরাজমান, এবং যদি সেটা ভেবে আমরা চলতে পারি তাহলে আমাদের মধ্যেকার যে হিংসে, হানাহানি, মারামারি, কাটাকাটি সমস্ত শেষ হবে, ইকুয়ালিটি আসবে, ইকুইটি আসবে। এই ইকুয়ালিটি আনতে গেলে এই যে দৃষ্টিভঙ্গিটা, এইটা ভীষণভাবে দরকার। ঠাকুর ঘর পুরো পাল্টে দিলাম, মানে এই ঘরটাকেই ঠাকুর ঘর করে নিলাম। তবে এই পাশে না কয়েকটা জিনিসপত্র এখনো আছে, সেগুলো আমি মানে অফ ক্যামেরায় রেখেছি, ক্যামেরাতে আনলাম না। ওই জিনিসগুলো সব আস্তে আস্তে আমি অন্য জায়গায় শিফট করব। মানে এই বাকি অর্ধেকটা এখন পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি, ঘর থেকে বের করে অন্য কোথাও আমি জিনিস জমে যায় না সব ঘরে ঘরে, এগুলো রাখার জন্য জায়গার অভাব পড়ে যায়। দেখি চিন্তা ভাবনা করে দেখি কোথায় রাখা যায়। আগে তো মাকে নিয়ে এলাম, এবার ঠিক আস্তে আস্তে হয়ে যাবে। তো বন্ধু এবার চা করব, তো চলো। হয়ে গেল, আমি তো ভীষণ খুশি আজকে, আশা করি আমার মা লক্ষ্মীও খুশি। সব থেকে একটা মানে আনন্দের বিষয় কী জানো, মনে আছে আমি সিংহাসনের নিচে একবার এরকম ওয়ালপেপার পেতে দিয়েছিলাম, ঠিক যে ডিজাইনের ওয়ালপেপারটা পেতেছিলাম, আর এই ঘরের যে এই টাইলসটা বসানো হয়েছে ঠিক সেম ডিজাইনের টাইলসটা বসানো হয়েছে, সেম। তাহলে মানে মায়ের এই ডিজাইনটাই পছন্দ, জানো তো। ওয়ালপেপার যখন লাগিয়েছিলাম তখন এরকম হোয়াইট ধপধপে ওয়ালপেপার লাগিয়েছিলাম। একটুখানি কাজ করা আমি সামনে থেকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখেছো এই যে এই যে কাজগুলো, এইগুলো কিন্তু ওই আগের ওয়ালপেপারটারই কাজ ছিল, মানে ওই ধরনের এই ধরনেরই ওয়ালপেপারটা ছিল আর কি, ডুপ্লিকেট এই টাইলসের। তো সেই সেম হয়েছে। এই নাও, তোমরা একটু প্রসাদ নাও।